সমাজ আমরা তৈরি করেছি, যে সমাজে এই সন্তানগুলোর বেড়ে ওঠা অনিশ্চিত। এখন বিএনপির অবস্থা হয়েছে তেলা পোকার গত, এই হচ্ছে বিএনপির অবস্থা। আরেকটা হচ্ছে ওই বর্ষাকালে যখন চারিদিকে পানিতে ডুবে যায় তখন ব্যাঙ কিন্তু বড় বড় আওয়াজ করে ডাকে, ব্যাঙের আওয়াজ। বর্ষাকালে চারিদিকে ডুবে গেলে তখন ব্যাঙের আওয়াজ বাইরে যায়। বিএনপির এই থরচর গর্জন হচ্ছে বর্ষাকালে ব্যাঙের আওয়াজের মতো। আসসালামু আলাইকুম। বিএনপি নেতা মির্জা ফখরুলকে কলার ধরে দেওয়া হয়েছে হুমকি। দর্শক, বর্তমানে খুলনার সমাবেশ বন্ধ করতে মির্জা ফখরুলকে দেওয়া হয়েছে কলার ধরে হুমকি। দর্শক, বর্তমানে মির্জা ফখরুল সাংবাদিক সম্মেলনে বর্তমানে হাউমাউ করে কাঁদতেছেন। দর্শক, মির্জা ফখরুল কী কারণে বর্তমানে হাউমাউ করে কাঁদতেছেন আপনাদের ভিডিওটি বিস্তারিত দেখাবো, এবং বর্তমানে খুলনার সমাবেশ নিয়ে তিনি কী বলেছেন দর্শক আপনাদের ভিডিওটি বিস্তারিত দেখাবো। ভিডিওটি শুরু করার আগে আপনি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, এতে প্রত্যেক মুহূর্তে সকল আপডেটগুলো সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। দর্শক শ্রোতা, সর্বপ্রথম আপনাদের দেখাবো যে বর্তমানে মির্জা ফখরুল হাউমাউ করে কাঁদতেছেন। দর্শক, তিনি কী কারণে কাঁদতেছেন এটি নিয়ে এবার আতঙ্কে রয়েছে বিএনপি নেতারা। দর্শক শ্রোতা, চলেন দেখে আসি ভিডিওটি বিস্তারিত। কোন সমাজ আমরা তৈরি করেছি, যে সমাজে এই সন্তানগুলোর বেড়ে ওঠা অনিশ্চিত, এদের স্ত্রীদের তাদের পরিবারের ভবিষ্যৎ অনিশ্চিত, ব্যক্তিগত স্বার্থে নয়, জাতির স্বার্থে, দেশের স্বার্থে তারা আজকে শহীদ হয়েছে, প্রাণ দিয়েছে। বন্ধুগণ, আমরা সত্যি বলতে কি, আমরা যারা বয়স্ক মানুষ, বয়স হয়ে গেছে, এই রাষ্ট্রের জন্মের সঙ্গে যারা সম্পর্ক আছে, জড়িত আছে, আমাদের জন্য একটা খুব আবেগের বিষয় এটা। আওয়ামী লীগের এই সরকার, যাদের জনগণের সঙ্গে কোনো সম্পর্ক নেই, অনির্বাচিত সরকার, তারা সারাক্ষণ ঢাকঢোল পেটাচ্ছে টেলিভিশনে, বক্তৃতায়, সব জায়গায়, তারা দেশকে উন্নতির দিকে নিয়ে গেছে, তারা সম্পূর্ণ গণতন্ত্র দিয়েছে, তারা বিদ্যুতের আলো, ফ্লাইওভার, উড়াল সেতু, নদীর তলদেশ দিয়ে সেতু, রূপপুর অ্যাটমিক পাওয়ার প্ল্যান্ট তৈরি করছে, উন্নয়ন বলছে, উন্নয়ন। দুর্ভাগ্য আমাদের যে এই ধরনের একটা সম্পূর্ণ গণবিরোধী একটি শক্তি তারা এখন দেশ শাসন করছে। অনেক দীর্ঘ আলোচনা করা যায়, সেটা দীর্ঘ আলোচনা অবকাশ নেই। শুধু এইটুকু আপনাদের আমি বলতে চাই, যার নয় এখন সময় এসে গেছে, যার যা শক্তি আছে সেই শক্তি দিয়ে সমস্ত দেশের মানুষকে জাগিয়ে তুলতে হবে। এবং আজকে জিয়া পরিষদের দায়িত্ব হবে, আমি মনে করি যে যেখানে যেখানে তাদের ব্রাঞ্চ আছে, ইউনিট আছে, সেখানে সেখানে গিয়েই তারা এই গণজাগরণের কাজটা করবে। আমি কিছুক্ষণ আগে ইসলামিক বিশ্ববিদ্যালয়ের সম্মানিত অধ্যাপকদের সঙ্গে কথা বলছিলাম, আমি নিশ্চয়ই জিয়া পরিষদে আরও অন্যান্য বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা আছেন যারা শিক্ষকতা করছেন, স্কুলের শিক্ষক আছেন, সব জায়গায় তারা গিয়ে গিয়ে আমি মনে করি যে তাদের এখন এটা একটা বড় কাজ হবে, শুধু ঢাকা শহরে নয়, সারা দেশে ছড়িয়ে পড়তে হবে সকলকে। আমরা যারা সরাসরি রাজনীতির সঙ্গে জড়িত, আমরা আমাদের অঙ্গ সংগঠনের ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, যুবদল, আমরা চেষ্টা করছি, আমরা এক একটা জনগণকে সম্পৃক্ত করবার জন্য আমরা আন্দোলন শুরু করেছি, আমরা সারা দেশেই আন্দোলন ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। এবং আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন যে এই আন্দোলনকে দমন করবার জন্যে এই সরকার কীভাবে তারা নেকেডলি উলঙ্গভাবে নেমে পড়েছে,
এরা গণতন্ত্রের কথা বলে, গণতন্ত্রের কথা বলে বিরোধী দলের সমাবেশকে, শান্তিপূর্ণ কর্মসূচিকে বাধা দিচ্ছ কেন? বাস মালিকদের দিয়ে বাস আমরা গণপরিবহন বন্ধ করে দিচ্ছে কেন? কারণটা কি? যে সমাবেশ যেন বড় না হয়, আজকে সব পত্র পত্রিকা বলতে এসেছে। কোন মানসিকতা? সমাবেশ বড় না হতে তাদের লাভটা কী হবে? তাদেরকে তারা বলতে পারবে, দেখো বিএনপি সমাবেশ বড় হয় নাই। তাতে কী হবে? মানুষের ভেতরে অন্তরের মধ্যে তোমাদের জন্য ঘৃণা এসে গেছে। প্রতিটি মানুষ এখন তোমাদেরকে ঘৃণা করে, কারণ তোমরা শুধু মিথ্যার উপরে, তোমরা শুধু কথার উপরে তোমরা বসে আছো, টিকে আছো, আর অন্য কোনো কারণ। আর তোমাদের সেই বন্দুক পিস্তল দেওয়া যে সমস্ত বাহিনী আছে, সেই বাহিনীর কারণ এখন বিএনপির অবস্থা হয়েছে তেলা পোকার মতো। এই হচ্ছে বিএনপির অবস্থা। আরেকটা হচ্ছে ওই বর্ষাকালে যখন চারিদিকে পানিতে ডুবে যায়, তখন ব্যাঙ কিন্তু বড় বড় আওয়াজ করে ডাকে, ব্যাঙের আওয়াজ। বর্ষাকালে চারিদিকে ডুবে গেলে তখন ব্যাঙের আওয়াজ বাইরা যায়। বিএনপির এই থরচর গর্চন হচ্ছে বর্ষাকালে ব্যাঙের আওয়াজের মতো। আওয়ামী লীগ লাগবে না, যুবলীগ একাই বিএনপিকে মোকাবেলা করতে যথেষ্ট। আমরা এখনো মোকাবেলার ঘোষণা দিই নাই। আমরা যদি মোকাবেলার ঘোষণা দিয়ে নামি, তাহলে তারা পালানোর পথ পাবে না। যুবলীগ আওয়ামী লীগের ভ্যানগার্ড, তাই যুবলীগের নেতাকর্মীদের বলবো, সতর্ক দৃষ্টি রাখবেন। যখন নির্দেশ আসবে, তখন এই সন্ত্রাসীদের মোকাবেলা করতে হবে জনগণকে নিয়ে। তারা দেশে একটি বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। 13 সালে, 14 সালে, 15 সালে এমন বিশৃঙ্খলা করেছিল, রোড আইল্যান্ডের গাছও তারা উপড়ে ফেলেছিল। এত খুব মুরগির উপরও হামলা, গরুবাহী গাড়ির উপরও হামলা, মানুষের উপর তো হামলা বটেই, মুরগির উপরও হামলা। মুরগি কি করল রে ভাই? আর আপনার পশু বাই গাড়ির উপরে হামলা, তারা হামলা চালিয়েছিল যাতে সরকার পতন হয়। সরকার শেখ হাসিনার সরকার, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সরকার সেই আন্দোলন নৈরাজ্য মোকাবেলা করেছে। ওনাদের সময় আমাদের উপরে গ্রেনেড হামলা হয়েছে, বিএনপির কোনো মিটিংয়ে বোমা ফুটেছে? ফুটে নাই। বিএনপির কোনো মিটিংয়ে পুলিশ লাঠিচার্জ? দর্শক শ্রোতা, বর্তমানে বিএনপির মূল নেতা কিন্তু মির্জা ফখরুল হক। দর্শক, তিনি আতঙ্কিত হয়ে কাঁদতেছেন, যে কারণে বর্তমানে তার জনগণ এবং বর্তমানে তার দলীয় যারা সমর্থক রয়েছে, বিএনপি নেতাকর্মীরাও বর্তমানে আতঙ্কে রয়েছেন। তিনি কি কারণে অঝরে কাঁদছেন? এর খুলনা সমাবেশ বন্ধ করতে কিন্তু দেওয়া হয়েছে নানান হুমকি এবং নানান অপচেষ্টা করা হচ্ছে। দর্শক, এরকমভাবে অভিযোগ করেছে বিএনপি নেতারা। দর্শক, বর্তমানে মির্জা ফখরুলের বক্তব্য শুনে আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আজকের মতো এতটুকুই, দেখা হবে আবারও নতুন অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।